10 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে 70 ঊর্ধ্ব এক ব্যক্তিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বেরোনিয়া বিশেষ আদালত। 18 বছর সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত অনিল দাস দোষী সাব্যস্ত হওয়ার বৃহস্পতিবার দুপুরে রায় দেন বিশেষ আদালত। নাবালিকার ধর্ষণের ঘটনা ঘটে 2022 সালে সেপ্টেম্বর মাসের 1 তারিখে বেরোনিয়া মহকুমাধীন রাজনগরের নিহারনগর এলাকার রাবার বাগানে। জানা যায়, ঘটনার দিন দুপুর 12টার সময় নাবালিকার মা বাবা বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে 70 ঊর্ধ্ব বয়স্ক অনিল দাস 10 বছরের নাবালিকাকে ফুসলিয়ে বাড়ির পাশে রাবার বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে জোর করে পাশবিক লালসা মেটায়। পরে ভয়ে নাবালিকা পরিবারের কাছে জানায়নি। ঘটনায় ঘটার 5 দিন পরে রাতের বেলায় নাবালিকাটি পরিবারকে জানায়। এই ঘটনা জানার পরেই পিয়ার বাড়ি থানাতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে 2022 সালে সেপ্টেম্বর মাসে 6 তারিখে ধর্ষণের অভিযোগে এনে মামলা দায়ের করা হয় অনিল দাসের বিরুদ্ধে। রাজনগর পিয়ার বাড়ি থানাতে মামলার নম্বর স্পেশাল 11 পক্সো 2022। পরে পুলিশ ঘটনা তদন্ত করে তদন্তকারী অফিসার পঙ্কজ বিশ্বাস 376 আইপিসি ও 600 পক্সো অ্যাক্টে মামলায় নিয়ে আদালতে চার্জশিট দখিল করে। ধর্ষণের প্রমাণ হওয়ার পর এই ধারাতেই আদালত আজ অভিযুক্ত অনিল দাসকে দোষী সাব্যস্ত করে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেন। 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক আশুতোষ পাণ্ডে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিবি প্রভাত চন্দ্র দত্ত। ঘটনা হলো পিয়ারবাড়ি থানার অধীনে নিহারনগর নামক গ্রামে গত 1/9/2022 ইং টান দুপুর 12টার সময় ভিকটিমের মা বাবা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে। এই সময় বিবাদী অনিল দাস তাদের বাড়িতে ঢুকে এবং পাশেই রাবার বাগান ছিল, রাবার বাগানে নিয়ে গিয়ে এই মেয়ে 10 বছরের মেয়েটাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর পিয়ারবাড়ি থানায় মেয়েটার মা 6/9/2022 টান লিখিতভাবে এক অভিযোগ দায়ের করে এই অনিল দাসের বিরুদ্ধে। সেখানে কেস রেজিস্ট্রি হয়। রেজিস্ট্রি হওয়ার পরে পুলিশ চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে মাননীয় বিচারপতি আশুতোষ পাণ্ডের আদালতে বিচার হয়। বিচারে অনিল দাসকে দোষী সাব্যস্ত করে এবং 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরবর্তীকালে আন্ডার সেকশন 376 এবং 6 পক্সো অ্যাক্ট প্রমাণ হয়। মাননীয় আদালত 6 পক্সো অ্যাক্টে বিবাদী অনিল দাসকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে এবং 10,000 টাকা জরিমানা করে। 10,000 টাকা দিতে না পারলে অনাদায়ে 2 মাসের জেল হয়।